বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে তো রাতের খাবার দাবারের জন্যে আজকে রুটি বানাচ্ছি আমার মা আজকে আম দিয়ে দুধ দিয়ে রুটি দিয়ে খাবে আর আমার ছেলে এই যে আলু কেটে দিয়েছে পেঁয়াজ কেটে দিয়েছে রুটি কটা বানাবার পরে আলু পেঁয়াজ ভাজা করব ছেলে আলু দিয়ে রুটি দিয়েও খাবে আর দুধ দিয়ে আম দিয়েও খাবে আমি তাড়াতাড়ি করে রুটি কটা বানিয়ে নিই তো বন্ধুরা তোমরাও আসো কে কে আম দিয়ে দুধ দিয়ে রুটি দিয়ে খাবা আজকে বানিয়ে নিয়ে আসছি আর আমার বাবাজি আজকে আগে আগে তাড়াতাড়ি খাইয়ে দিয়েছে কারণ ও তো একটু ভিডিও বানাবে আর আমি আর মা এখন বড়সি খেতে আজকে আমরা সেই এনেছি তো এই আমটা আমাদের আনা পড়ে না আজকে নিয়ে আসছি দেখি কিরকম হয়

এটা তুমি দেব তোমার লাগলে তুমি নাও তা তুমি নেব না আমার টাটা দিছো তে দিছি দিছি তা কি হইছে তোমার যা লাগবে তুমি তাই নাও তোমার সব লাগলে তুমি সব নাও না বাবা সব নিব কারণ আজকে বিচি খাবার না না কেন তোমার দিদি সি না দিলে তুমি রাগ না তুমি খাও তো বিচি

তো ভিডিও শুরু করবার আগে বড়দেরকে প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তোমরা সঙ্গে থেকো আর শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো আজকে সকাল হয়ে গেছে সকালে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন মাকে নিয়ে একটু বেরিয়ে পড়ব। আরও আমার পাতানো ভাই থাকবে আজকে সঙ্গে তোমরা ভিডিও দেখতে থেকো তোমার চলো আমরা একটু বেরিয়ে আসি ঘুরে আসি আমা সকালবেলা বন্ধুদের বলছো সুপ্রভাত বলছো কোন কাল বলুন তুই কইছো ওহো ওই তো এখন বলো তাইলে বন্ধুরা তোমরা কেমন আছো তোমাদের সবাইকে সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাইকে প্রণাম সুপ্রভাত বলো সুপ্রভাত হ্যাঁ সুপ্রভাত মানে সকাল হয়ে গেছে ঠিক আছে থাক তুমি যা পারছো তাই হবে চলো তাই আমরা এখন যাই বাবা তুমি দরজা টরজা আটকাবা না আমি আটকাবো কি করবো আমি আটকাবো আমার একটা জামা রয়েছে বাইরে বৃষ্টি পড়লে ভিজে যাবে না জামাটা তুলে আসি আগে কোথায় যাবে কি আছে ও হ্যাঁ আছে এটা এটা পেলান আছে পেলান আছে আসো তোমার চপ্পল কই আজকে একটু বলতে দেরি হয়ে গেছে মাকে তাই মা আজকে চপ্পল পরে পারেনি বাবা আমাদের গরু ছাগল বিড়াল কুকুর কিছু নেই তাই আমরা যখন খুশি তখন বেরিয়ে পড়তে পারি তাই না তাই তো আমার কোনো ছাগল কিনে মা ছাগল চড়াইয়া বেড়াবো আমি আর তোমার দিদা ওমা কটা ছাগল কিনলে কেমন হবে না ছাগল লাগবে না কেন মা ছাগল পালবো কেটা তুমি আর আমি না আমার ছাগল লাগবে না তাই তুমি আর তোমার ভাই পালবা না আমি খাতে ঘুমাবো না ছাগল পালবে ওমা না লাগবে হেয়া কপি ছাগল পালে না ভালো হবে না কেন না তুই একা একা পাল দিয়া না তাইলে আমার লাগবে না তোমার ভাই পালবে কইছে হয় ও ও তো কক বেউজো কথা কই না ভাই ফেলতে কইছে ওসিমান চলো কি কই

আমরা যাব এখন একটু কেরালাপুরমে সেখানে গিয়ে মৌমাছির যে চাষ করে সেই মৌমাছির কীভাবে পদ্ধতি তারপরে তার বক্স রকম করে বানাতে হয় এসবগুলো দেখে দেখে আসবো এবং তাদের সাথে কথা বলে আসবো যে আমাদেরকে এরকম আমাদের খুব ইচ্ছুক চাষ করার জন্যে আমাদের এর থেকে একটুখানি ওই রানী মৌমাছি নাকি বলে হ্যাঁ সেই যাতে দেয় দেখি কথা বলে কত দূর কী হয় আগে যেয়ে দেখি ঠিক না তো বন্ধুরা বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি চলো বাবা এখন আর সঙ্গে কিন্তু আমার মা আছে আজকে মা নিয়ে যাচ্ছি কি আমরা যাচ্ছি তো আজকে না পূজায় পূজায় তো তো বন্ধুরা যে বাড়িতে মৌমাছি ছিল আমরা সেই বাড়িতে আছিলাম কিন্তু এখানে এখন নাকি সেই মৌমাছির চাষ হয় না মৌমাছিগুলো সব উড়ে গেছে মৌমাছি সব উড়ে যাওয়ার পরে এখন আপাতত সেখানে বন্ধ আছে তা দেখি আমরা আরেক জায়গায় খোঁজ পেয়েছি সেখানে এখন যাব ডিবি গ্রাম ডিবি গ্রামে গিয়ে সেই বাড়ি আছে কিনা একটু খোঁজ করব গিয়ে ঠিক আছে হ্যাঁ আমরা যাই চলো সরো মা ভিতরে যাও ও মা

তো বন্ধুরা আমরা কিন্তু চার নম্বরে ক্যালেরাপুর গিয়ে ঘুরে আসলাম ওখানেও পেলাম না তারপরে আবার দেশ বন্ধু করে একটা জায়গা আছে সেই জায়গাটা তো গেলাম সেখানেও পেলাম না তো আমরা ঘুরে ঘুরে শেষ বাজারে পৌঁছে গেলাম আর দাদা একটু দোকানে গেছে এখন দাদাকে ছেড়ে দিয়ে তারপরে দেখা যাক আবার কি করা যায় আসি আমাদের বাড়িতে আসেন ধরবো আমরা যে কাজে গেলাম সে কাজ তো হলো না এখন আমাদের বাড়িতে একটু বেড়ায় যাই ঠিক আছে আমাকে বাড়ি থেকে বেড়ায় যাই আমরা যা যে কাজে গেছিলাম মৌমাছির খোঁজে সে তো হলো না এখন তো কি করব আজকে এখন আমাদের দিনটাই খারাপ গেল আসে আবে আবে সবাই আবে আসো বাবা

ভাইয়ের বাড়িতে আসছি চা দিয়েছে বিস্কিট দিয়েছে আমি আর দাদা চা বিস্কিট খাচ্ছি আর মায়ের জন্য দুধ আসতেছে আর তো আমি এখন খেয়ে নি বিস্কিট দিয়ে

আমি এখন ভাই পেয়ে গেছি এই যে দেখো উলে বাবালে উলে বাবালে ভাই কই কত দিন হয়েছে দাদা আজকে এই 2 মাস হয়নি এখন আচ্ছা 1 মাস 10 20 দিন হ্যাঁ উলি বাবালে উলি বাবালে উলি বাবা বাবা আমার ভাই আমার কোলে আসছে এখন মিষ্টি খেতে দাও কিছু দাও কিছু আমি তো হঠাৎ চলে আসছি আমিও কিছু আনি নাই এখন কি করব এখন কি করব জামা পেরোনো আনি নাই দাদা এই নাও তুমি এই দিদি একটা জামা আর একটা পেরোন কিনবা আর একটা ও বাবা নিচ্ছে না দেখেছো নাও নাও আমি আমি দিদু না নাও ওই মিষ্টিও খাবা আর জামা প্যান্টও কিনবা দৌড়ো 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 দরো হ্যাঁ দরো উড়ে বাপে বাপ ধরছই না দরো একটু মুড করো দরো 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 মুড করে দরো এই হাত দিয়ে দরো ওই দেখো যে আমি টাকাটা দিচ্ছি हमने মুট বন্ধ করে নিচ্ছে নিচ্ছেই না ওই তো নিয়ে যাই তো নিয়ে দোরে ফেলো দোরে ফেলো ধরো দরো হ্যাঁ বেশ এই যে দেখো হ্যাঁ দেখো বাবা দছছ না হ্যাঁ তো বন্ধুরা দাদার বাড়ি রে এখানে একটা মৌমসিতে मौसा বিদেশে

তো যাই হোক বন্ধুরা দেখে নিলাম আর এখন আমরা বাড়িতে যাব তো দাদা ছাড়ছে না আর মাকে দাদার বাড়িতে বসিয়ে রেখে হয়েছে আসা আর আমি আসলাম এসে মৌচকটা দেখে গেলাম তো বন্ধুরা আমরা কিন্তু সেই সকাল থেকে সেই দাদা তারপরে এই যে দাদার মা মানে আমার মাসিমা তারপরে আমার পিসিমণি আছে দুজন আর বৌদি আমরা সবাই কিন্তু অনেক গল্প করেছি আর এখন রান্না বান্না হয়ে গেছে আমার বৌদি বলছে আসো তোমরা বসো খেয়ে যাও আমরা সবাই বসে পড়েছি ভাত খেতে হাত দিয়ে বসে পড়েছি ঠিক আছে এখন শুধু পাহাড় অপেক্ষায় আছি সবাই

ওটা চাল কুমড়া স্পেশাল গ্লাস একটু করো আমার ভাত কমাতে হবে হ্যাঁ আর এইটা দিয়ে তরকারি নিয়ে নেবা তরকারি খুব কম হ্যাঁ আমরা তরকারি কম খাই হ্যাঁ ভাত তো তোলো আর তরকারিও কমাও আর তো কমাও হ্যাঁ আমরা এইরকম দাদা

আর কি দাদা বন্ধুরা আজকে দাদা বলতে খাসির মাংস আমার মাও খায় না আর আমার ছেলেও খায় না আর বাকি আমরা সবাই খাই আসি বল দিদা আবার আসবা সামনের বার তুমি সামনের বার নেবা আমি দৌড়ে গিয়ে কোলে চলবো দৌড়ে গিয়ে নাও হ্যাঁ ওই দেখো দেখছে মামাকে দেখছে হ্যাঁ মামাকে দেখছে দেখছো

এই জায়গায় সিজিন এই জায়গায় ওটা একটু ধরে ঠিক আছে হুম

কোনটা পছন্দ করছে আর ওই তো দাদা হ্যাঁ তাহলে আমরা এখন চলছি ঠিক আছে কষ্ট দিলাম তোমাদের আসবে এরকম ভাবে মাঝে মাঝে ঠিক আছে তুমি কষ্ট দিলে আমরা যে আজকে এখানে আসব ভাবতেই পারিনি জানো হ্যাঁ আবার আসবে এরকম বৃষ্টি সকাল দেখে একটু বর্ষা বাদল কমলে পরে একদিন মাছ ধরবো ঠিক আছে হ্যাঁ ওই সেই সময় আমি বলবো কোন যাও তুমি সামনে যাও আরে যাবে তো না কলকাতার ওই যে প্রোগ্রাম আমাদের অক্টোবরে অক্টোবরের শেষে আর কি নভেম্বরে টাটা আসি টাটা আবার আসো বল হ্যাঁ সবাই আসো

সে তো কোথাও পেলাম না লাস্ট অব্দি দাদা দাদার বাড়িতে নিয়ে গেল ওখানে গিয়ে বসে টসে গল্প গুজব করে খাওয়া দাওয়া করে এখন বাড়ি চলে আসছি আজকে ভিডিওটা এখানেই সমাপ্ত করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো তোমাদের সবাইকে নমস্কার